নমস্কার বন্ধুরা, এস বাংলা কুক এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন। আমার বাবা ধান জমির মাঝখানে মাঝখানে কিছু কিছু সবজি চাষ করেছে। ধানগুলো কাটা হয়ে গেলে তারপর কিন্তু এই গাছগুলো আলাদা করে আর বসাতে লাগে না। বর্ষাকালেই বাবা এই লাউ চাষ করেছে, ধানের জমি ঠিক মাঝখানে মাঝখানে। ধানগুলো পেকে গেছে, কাটা হয়েও গেছে, প্রায় প্রায় একটু বাকি আছে। দেখুন লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে আর প্রচুর লাউ ধরেছে। গ্রামে থাকার একটা সুবিধাই হচ্ছে সমস্ত জিনিসটা কিন্তু বাড়ির পাওয়া যায়, বাইরের মানে বেশ কিছু জিনিস কিনতে লাগে আর বাকিটাই কিন্তু বাড়িতেই সব পাওয়া যায়। দেখুন বেগুনি পুঁই শাক, আমরা তো সবসময় সবুজ পুঁই শাক খেয়ে থাকি, কিন্তু এই বেগুনি পুঁই শাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আমাদের একটা বেদানা গাছ আছে, প্রচুর বেদানা হয়েছে। আমি বাড়ি পুরো কিছু বেদানা নিয়ে এসেছি, আমাদের বাড়ির গাছের একদম বেদানা, আর খুব পেকে গেছে, খুব মিষ্টি, দানাগুলোতে প্রচুর রসও হয়েছিল। অনেক অনেক সবজি গাছ লাগিয়েছি, বাবা যেহেতু বাড়িতে থাকে না তো এখন আগের থেকে সবজি অনেকটাই কমে গেছে, কারণ চাষ করতে গেলে অনেক খাটনিও করতে লাগে। দেখুন আমাদের গাছে কত কাঁচকলা হয়েছে, পাকা কলাও হয়েছে প্রচুর। এখানে কাঁচকলা কেউ কেনে না, আমাদের তো শহরে কিনেই খেতে লাগে প্রত্যেকটা জিনিস। এখানে তিন চার কাঁদি কলা হয়তো 100 টাকা দাম, দামও খুব কম, সেই কারণে বাড়িতেই সব খাওয়া হয়। তো দেখুন আমি একটু দেখাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিন্তু জঙ্গলটা খুব একটা মানে দূরে নয়, কাছাকাছি। এটা হচ্ছে জঙ্গলের একটা খাল, তো এখানে এখন আর জল আসে না, আগে মানে নোনা জল আসতো, তো সেই নোনা গাছগুলো রয়ে গেছে। এগুলো যেগুলো ফরেস্টার ডিপার্টমেন্টের গাছ, তো এগুলো আমাদের বাড়ির লোকেদের কাটা উচিত না, তা কাটা হয় না। তো দেখুন একটা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে, পাতা কম লঙ্কা বেশি, টুকটাক মোটামুটি বাড়িতে খাওয়ার মতো। মা একা থাকে তো সেই যা সবজি লাগায় মা একার হয়েই যায়, কোনো অসুবিধা হয় না। গাছটার লঙ্কাগুলো বাড়িতে আমি এনেছিলাম, প্রচণ্ড ঝাল। আর এখানে কিন্তু সার খুব কম দেওয়া হয়, বেশিরভাগ খোল আর মানে ঘুটে যে গোবরটা, ওই গোবর সারই দেওয়া হয়। দেখুন বন্ধুরা জমির মাঝখানে মাঝখানে প্রচুর মানে কাদাও ছিল, আর কাদার মাঝখানে মাঝখানে প্রচুর মাছও ছিল। তো ছোটোবেলায় প্রচুর মাছ ধরতাম, তো বাপের বাড়ি গিয়ে মাকে বললাম এখানে তো জমির মাঝখানে মাছ ধরবো। মা বললে না, কাদা মাটির মধ্যে নামতে হবে না, কত বছর নামিস না। আমি বললাম না, আমি নামবো আর মাছ ধরবো। দেখুন কত মাছ এই জমির মাঝখানে মাঝখানে, যে একটু একটু জল থেকে গেছে সেই জলের মাঝখানে কিন্তু মাছও আছে। এর মধ্যে ল্যাঠা, ট্যাংরা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, বান মাছ, এইগুলোই বেশি থাকে। বর্ষাকালে গেলে আরও প্রচুর মাছ ধরতে পারতাম। তো বন্ধুরা আপনারা কে কে জমির মাঝখানে এইভাবে মাছ ধরেছেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শহরে থাকি তাই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে, কাদা মাটিতেই জীবন, ছোটোর থেকে এইভাবে মানুষ হয়েছি। তো শহরে এসে চার দেওয়ালের মাঝখানে বন্দি হয়ে থাকি, কোথাও কিছুই নেই, চারিদিকে শুধু গাড়ি আর পলিউশন। তো গ্রামে গেলে মনটা খুব ভালোই লাগে, শরীরটাও ভালো থাকে। প্রচুর মাছ, প্রচুর মাছ ছিল এখানটা, মা আর ভেতরে নামতে দেয়নি, নয়তো জমির ভেতরে ভেতরে আরও অনেক মাছ ছিল। আবার অনেক সময় অনেক সাপও থাকে, সেই ভয়ও লাগছিল। দেখুন এখানে একটা বান মাছ পেয়েছি, বান মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বান মাছটা খেতে খুব ভালো লাগে শীতকালে, শীতকালে যে কোনো মাছের কিন্তু তেল হয়। বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে, তো ওই জন্য গলাটা একটু বসা বসা। এই ছোটো ছোটো মাছ যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমরা খাওয়ার জন্য রেখে দেবো, আর বাদ বাকিটা পুকুর আছে, পুকুরে ছেড়ে দেব। মাছ ধরতে ভয়ও লাগছিল যদি কোনো সাপ টাপ থাকে। যত ভেতরে ঢুকছি তত ভেতরে দেখি মাছ আছে, মা আর বেশি ভেতরে যেতে দিচ্ছে না, বললো হ্যাঁ আর ঢুকিস না ভেতরে। দেখুন কত মাছ ধরেছি, আসুন এবার মাছগুলো ধুয়ে নেওয়া যাক।
তো মাছগুলোকে আমি একটা জালতির মধ্যে নিয়ে নিয়েছি। এর ভেতরে আমাদের জ্যান্ত মাছ ধরে আর পুকুরের মধ্যে রেখে দেওয়া হয়, জলের মধ্যে থাকে আর মাছগুলো কিন্তু জ্যান্ত থাকে। তো দেখুন অনেকগুলো মাছ ধরেছি। দেখুন কত বড় বান মাছ। এই মাছটা কিন্তু অনেক তেলও হয়েছে, খেতে শীতকালে ঝাল করলে হেভি লাগে। তো আমি এবার চলে যাবো আমার ঠাম্মা বাড়িতে। ঠাম্মা বাড়ির গাছে দেখুন কত এই চুয়োর ফল বলা হয়, এই ফলটা কিন্তু টক লাগে। এটা ডালও খেতে পারেন আর অনেক সময় চাটনি আচারও করা যায়, এটা আচার খেতে বেশি ভালো লাগে। এই গাছটা আমাদের এখানে পাড়ায় প্রচুর বাড়িতে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।